আছে মহাপ্রবঞ্চক চক্রৰ আৰু দুজন চালক গ্ৰেপ্তাৰ মন্ত্ৰী যোগেন মোহনৰ ব্যক্তিগত সচিব মনমত দাস গ্ৰেপ্তাৰ পিয়ন প্ৰফুল্ল ডেকাক ৰাজ্য চৰকাৰৰ বৰঘৰ জনতা ভৱনৰ পৰাই অসীম দাসেন কোম্পানীয়ে চলাই গৈছিল বৃহৎ প্ৰবঞ্চনা বহিৰাজ্যৰ ব্যৱসায়িক ভুৱা ৱৰ্ক অৰ্ডাৰ দি লুটিছিল কোটি কোটি টকা মন্ত্ৰীৰ ঘনিষ্ঠ আৰু বিজেপি দলৰ সদস্য হোৱাৰ সুবাদত জনতা ভৱনক অনৈতিক কাণ্ডৰ ঘাটি বনাইছিল অসীম দাস বাহিনীয়ে আৰু এই কেলেংকাৰীত জনতা ভৱনৰ ভিতৰৰ লোক যে জড়িত আছে সেয়া কোৱা বাহুল্য মাথোন রাজ্য তোলপার লগা এই কেলেঙ্কারিত এইবার ক্রাইম ব্রাঞ্চে গ্রেপ্তার করিলে মন্ত্রী যোগেন মোহনের ব্যক্তিগত সচিব মনমত দাস আর পিয়ন প্রফুল্ল ডেকা দুয়ো মিলি অসীম দাস বাহিনীক দিছিল জনতা ভবনক প্রবঞ্চনার অভিকেন্দ্র করার সুযোগ অভিযোগ মতে মনমত আর প্রফুল্লয় জনতা ভবনত প্রবেশ পত্রর খুলিছিল বজার 500-1000 টাকার বিনিময়ত মনমত প্রফুল্লয় যাকে তাকে দিছিল প্রবেশ পত্র মন্ত্রীর সিলমোহর ব্যবহার করেছিল প্রবেশ পত্র আর তেদরে মন্ত্রী মোহনের ব্যক্তিগত সচিব মনমত দাসে গেট পাস দিছিল জাকির হুসেন আর আন তিনজন লোক জাকির হুসেন হয়েছে অসীম দাসর অন্যতম সহযোগী আন বাকি তিনজন লোক হয়েছে বহিরাজ্যর ব্যবসায়ী 26 জুলাই সেই গেট পাসত লিখা আছে আটাইরে নাম কেবল ইমানেই নহয় জনতা ভবনের কোনো কনফারেন্স হল খালি থাকে মন্ত্রী কেতিয়া না থাকে সকল তথ্য মনমত আর প্রফুল্লই দিছিল অসীম বাহিনী মনমথর কথা মতেই বহিরাজ্যর ব্যবসায়িক জনতা ভবনের কনফারেন্স হলত বহুয়াইছিল অসীম এন্ড গেঙে চলিত বর্ষর জানুয়ারি মাহতে চাকরির পর অবসর লৈছিল মনমথে কিন্তু মন্ত্রীর আর্জিত চাকরির মেয়াদ বৃদ্ধি করেছিল মনমথর মন্ত্রীর এনে বিশ্বাসভাজন হওয়ার সুবাদতে মনমথে অসীম বাহিনীরে মিলি চলাই গৈছিল এই ভয়ঙ্কর প্রবঞ্চনা কিন্তু চাকরির পর অব্যাহতি দি মনমথর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ঘোষণা করার পিছতো অসীম দাসক চিনি নাপাও বলে কৈছিল মনমত দাসে অসীম দাস বলে মই মানুষজনক চিনি নাপাও আসলতে তেওঁলোক আহা বলে মানে কোনবা একজন নিরঞ্জন দাস মাঝে মাঝে আমি দেখা পাওঁ মানে চিনাকি হৈছিলে কিন্তু তেওঁ আমাক ক'লে যে এনেকুৱা হেৰি পাৰ্টিৰ মানুহ আহিব আপুনি পাঁচখন দিবলৈ আমি সেনেকৈ পাঁচখন দিছোঁ ন মানুহখিনি আহিছে না অহা নাই আৰু মই পাঁচটো দিছোঁ কিন্তু মানুহখিনি আহি আৰু ইয়াতে বহিলে না কি কৰিলে সেইটো কিন্তু জানা নাই যদিও মনমথৰ মিথ্যাচাৰ অধিক সময় নিটিকিল নিশ্চিত তথ্যৰ ভিত্তিত ক্ৰাইম ব্ৰাঞ্চে গ্ৰেপ্তাৰ কৰিলে মনমথক মনমত দাস আৰু পিয়ন প্ৰফুল্ল ডেকাক গ্ৰেপ্তাৰৰ পিছতে স্বাস্থ্য পৰীক্ষা কৰি আৰক্ষীয়ে চলাইছে জেৰা দুয়োকে জিম্মাত ল'ব আৰক্ষীয়ে আনহাতে শনিবাৰে আৰক্ষী জিম্মাৰ ম্যাদ উকলিব মহাপ্ৰবঞ্চক অসীম দাস আৰু বীৰেণ শিৱৰকটকীৰ আৰু বহু ন ন তথ্য উদঘাটনৰ বাবে দুয়োকে পুনৰ ক্ৰাইম ব্ৰাঞ্চে জিম্মাত লোৱাৰ সম্ভাৱনা কিন্তু স্বাভাৱিকতে প্ৰশ্ন উত্থাপন হৈছে দুৰ্নীতিৰ বিৰুদ্ধে শূন্য সহনশীলতাৰ কথা কোৱা বিজেপি চৰকাৰৰ দিনত কেনেকৈ প্ৰবঞ্চকৰ ঘাটিত পৰিণত হ'ল জনতা ভৱন হাই ছিকিউৰিটি জোন তথা মন্ত্ৰী আমোলাই ৰাজ্যৰ ভৱিষ্যত নিৰ্ধাৰণ কৰা একেটা কাৰ্যালয়তে কেনেকৈ প্ৰবঞ্চকে মিলিলে মুকলি প্ৰবঞ্চনাৰ বজাৰ সেয়াহে হৈ পৰিছে সৰ্বসাধাৰণৰ বাবে নুবুজা সাঁথৰ বিৰিঞ্চি কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত News18 অ্যাপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 অ্যাপ